স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি পাপড়ি ইয়াসমিন। দর্শক এই মুহূর্তে সচিবালয়ে লঞ্চ দুর্ঘটনার কথা বলছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আমরা সরাসরি সেখানে যাব। তদন্ত কমিটিগুলো কিন্তু অনেক ধরনের ইন্ডিসে, যেমন আমরা এইবার জানতে পারলাম এখানে কোনো ইন্স্যুরেন্স নেই, কিন্তু ইন্স্যুরেন্স থাকার কথা। আগের কমিটিগুলো নিশ্চয়ই এই বিষয়ে বলছে, কিন্তু কোনো লঞ্চই মালিক দাবি করেছে কোনো লঞ্চই ইন্স্যুরেন্স নেই। আপনারা মন্ত্রণালয়ে এই বিষয়গুলো দেখছেন কিনা, বা আপনাদের এই তদন্ত প্রতিবেদন আগেরগুলোর সাথে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, কতগুলো হয়নি, যেগুলো হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? এটা তো আসলেই খুব মানে মানে দুঃখজনক ঘটনা, এবং এটা আমি জানি না যে এখানে এত কোটি টাকা খরচ করে একটা এই যান তৈরি করা হচ্ছে, সেখানে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। এটা একটা মোটরসাইকেল কিনতে গেলে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তো পড়ে, আপনার ফায়ার সেফটি ছিল সাধারণত ছোট্ট বিষয়, তো না এটা ছিল কি না এটা তদন্তে বেরিয়ে আসবে। তো হচ্ছে কাজে এটা ইন্স্যুরেন্সটা নাই বা কোনো জলযানের ইন্স্যুরেন্স, মানুষ পরিবহন করছে এখানে শত শত মানুষ, হাজার মানুষ, এতগুলো মানুষের এটা যে ইন্স্যুরেন্স নাই মানে সেই জানা যায় যাচ্ছি আমরা, এটা এটা তো অনেক বড় ঝুঁকি। এগুলো আমরা এতদিন যে দৃষ্টি দেই নাই এটা অবশ্যই একটা দুর্বলতা। আমরা ডেফিনেটলি আমরা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা এই বিষয়গুলো ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এগুলো তাদেরকে বলবো মন্ত্রণালয় থেকে। না এটা এটা হচ্ছে ইন্স্যুরেন্স কেন নাই, কেন করা হচ্ছে না, এটা 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 মানে এটা এটা এর কী কারণে এটা ঠিক আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আমরা এটা যেহেতু সচিব আমাদের করোনায় আক্রান্ত আছে এখন, তো এটা আমরা যথাযথ বিষয়টা জেনে এটার অবশ্যই একটা আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করবো। হয়তো আজকেই চলে আসবে আমার কাছে, যেহেতু কালকে রাত্রে জমা হয়েছে, সচিব তার বাসায় অবস্থান করছেন করোনার কারণে, তো আমরা তো এখন তিনি ওইটা দেখে আমার কাছে তো উপস্থাপন করবেন, তা আমি হয়তো আজকেও জানতে পারি। এমনি যতটুকু জেনেছি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না আর কি, এরকম তো একটা আইডিয়া আছে। ব্যবস্থা ছিল না এটা ঠিক না, কারণ ওই ঘটনাটা হচ্ছে কি, যখন ঘটনাটা ঘটেছে তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। হ্যাঁ এখন ছিল কি ছিল না কেউ এটা দেখতেই তো যায়নি। হ্যাঁ আমরা যেটা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে এক জায়গায় অতিরিক্ত কিছু রিজার্ভ দেখানো হয়েছে বয়া, এখন সবই ছিল, কোনো কিছুই হয়তো ব্যবহার করা হয়নি। এখানে তো অ্যালার্ম সিস্টেম থাকবে, সার্ভেয়াররা সার্ভে করেছে, এটা তো থাকতেই হবে। এগুলো তো অতীতের যে সুপারিশগুলো ছিল এগুলো বাস্তবায়ন, সেই সুপারিশের আলোকে এই এই ফায়ার ফাইটার, তারপরে বয়া, তারপর হচ্ছে অ্যালার্মিং, এগুলো তো সব এই সুপারিশের ভিত্তিতেই এগুলো এখানে যুক্ত করা হয়েছে। কাজেই এই কমন জিনিসগুলো না থাকলে তো সে সার্ভে সনদই পেত না। হ্যাঁ তো কাজেই আমার মনে হয় যে এগুলোর কোনো ঘাটতি ছিল না। হ্যাঁ তো এখন বাকিটা পুরোটাই মানে আমি যখন জানতে পারবো তখনই বোঝা যাবে আর কি। দর্শক এতক্ষণ লঞ্চ দুর্ঘটনা নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সচিবালয় থেকে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা সেখানে ছিলাম। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে 32 ইউপিতে ভোটকাল, এর মধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, নির্বাচনের প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বাবলি, এখন আগামীকাল ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন চলছে নির্বাচনী যে সরঞ্জামালি ব্যালট বাক্স বিলি চলছে। আমি রয়েছি এখন ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে আলিয়া মাদ্রাসা মাঠে, এবং এই আলিয়া মাদ্রাসা একটি কক্ষে এই ব্যালট বাক্সগুলো একে একে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে, এবং এর আগে মাঠে রয়েছেন পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা। কিছু মাত্র দুপুর 2:30
30 মিনিটে পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে আগামীকাল নির্বাচন উপলক্ষে যারা অর্থাৎ ফেনীর যে একটা কালচার একটা ট্র্যাডিশন রয়েছে বহিরাগত যারা তিনি মেহমান হিসেবে আখ্যায়িত করেছেন যারা বহিরাগত মেহমান যাবেন তাদেরকে তিনি মেহমানদারি গ্রহণ করবেন এবং তিনি গত নির্বাচনের উদাহরণ দিয়ে বলেছেন যে যারা যেসব বহিরাগত পাবেন তাদেরকে তিনি আটক করবেন এবং শাস্তি ব্যবস্থা করবেন এবং তিনি বলেছেন হুঙ্কার দিয়ে বলেছেন যে কোনো কোনো কেন্দ্রে যদি কোনো পুলিশ সদস্যের উপর আঘাত করা হয় তিনি ওই এলাকাকে হাবিয়া দুযোগ উল্লেখ করে বলেছেন তিনি হাবিয়া দুযোগ করে দেবেন এবং তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন কেউ যদি কোনো ব্যালটে হাত দেয় তাকে গুলি করার তিনি নির্দেশ দিয়েছেন। বাবলি আমি জানিয়ে রাখি যে আগামীকাল যে 12টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 116টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এইসব কেন্দ্রে থাকবে 825 জন পুলিশ সদস্য এবং তার মধ্যে থাকবে আনসার সদস্য থাকবে 1624 জন প্রতিটি কেন্দ্রে আনসার থাকবে 14 জন এবং পুলিশে প্রতিটি ইউনিয়নে দুটি মোবাইল টিম থাকবে পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা থাকবেন এবং এছাড়া থাকবেন একটি স্ট্রাইকিং ফোর্স। তিনি বলেছেন যে নির্বাচন সুস্থ করতে পুলিশ বাহিনীকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে তিনি বলেছেন এবং পুলিশ সুপার বলেছেন যে কোনো কেউ যদি সংঘর্ষ নির্বাচনে কোনো প্রার্থী যদি সংঘর্ষ করেন এবং তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আপনি আপনাকে জানিয়ে রাখি যে আগামীকালে যে 12টি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে 11টি ইউনিয়ন পরিষদে কিন্তু ব্যালটে অনুষ্ঠিত হবে এবং একটি কেন্দ্র অর্থাৎ পাঁচগাছি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল আপনি আমার কাছে ফেনীর নির্বাচন সরঞ্জামাদির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজির আহমেদ রতন। চট্টগ্রাম বিমানবন্দরের পিসিআর ল্যাবে আরব আমিরাতের শারজাগামী এক যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। 77 জন যাত্রীর মধ্যে 76 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করেছে শারজাগামী বিমানবন্দর। বিমান কোনো ভোগান্তি ছাড়াই নমুনা সংগ্রহের 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পেয়ে মধ্যপ্রাচ্যে যেতে পেরে খুশি প্রবাসীরা। যাত্রী পেলেই ধীরে ধীরে সব বিমান চালু হবে বললেন বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বিমানবন্দরে করোনা পরীক্ষার সুযোগ না থাকায় এতদিন চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্যে যেতে হয়েছিল চট্টগ্রামের প্রবাসীদের। তবে দীর্ঘদিন পর চট্টগ্রাম বিমানবন্দরে করোনা পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু হওয়ায় এখন থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে সরাসরি আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া শুরু হয়েছে। এদিকে 2 জানুয়ারি টেস্টের শুরুতে বিমানবন্দরের পিসিআর ল্যাবে আরব আমিরাতের এক যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। সবকিছু মিলে এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে আমরা 3 থেকে সাড়ে 3 ঘন্টার ভিতরে আমরা প্যাসেঞ্জারদেরকে আমরা রিপোর্ট প্রদান করতে পারি। চট্টগ্রাম বিমানবন্দরে করোনা টেস্ট করে মধ্যপ্রাচ্যে যেতে পেরে খুশি যাত্রীরা। আমাদের অনেক হয়রানি হতো, তো এখন চট্টগ্রাম যেতে হয়ে গেছে আমার জন্য অনেক উপকার হয়েছে। ঢাকা থেকে শুনছি এখানে অনেক জ্যাম, মানুষের হয়রানি একটু বেশি, এখানে ছিটাং এগুলো নাই। অনেক দিন যাবৎ ছিল না, এখন আলহামদুলিল্লাহ আমার থেকে খুশি লাগতেছে, আমরা প্রবাসী ভাইরা সবার থেকে খুশি লাগতেছে। এখন দীর্ঘদিন পর চট্টগ্রাম বিমানবন্দরে করোনা টেস্টের সুযোগ হওয়ায় খুশি ট্রাভেল এজেন্সিরা। আস্তে আস্তে সব হয়ে যাবে, করোনা মানে এখন যেহেতু শুরু হয়েছে এটা কাজ শুরু করলে কী কী দরকার হয়, অবশ্যই তাদের কিছু বিশ্রামের দরকার আছে, তাদের একটু পানীয় জলের দরকার আছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যেহেতু চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব বসেছে তাই ধীরে ধীরে সব বিমান চট্টগ্রাম হয়ে ছাড়বে। চট্টগ্রাম হইতে ইউএইগামী 21টা ফ্লাইটের অনুমোদন আছে, ফ্লাই দুবাই 7টা ফ্লাইটের অনুমোদন আছে, এয়ার আরাবিয়ার 7টাতে 7টা, আবুধাবিতে 4টা অনুমোদন আছে, বাংলাদেশ বিমানের 3টা অনুমোদন আছে। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইটের 6 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পর নেওয়া হবে নমুনা। নমুনা প্রদানের 3 থেকে 6 ঘন্টার মধ্যে রিপোর্ট হাতে পাবেন যাত্রীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকায় নিজ বাড়ি থেকে মা ও তার শিশুকন্যার গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মা ফাতেমা আক্তার ও তার শিশুকন্যা সালমা আক্তার।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে মধুপুর এলাকায় নিজ বাড়িতে মা ও তার শিশুকন্যার গলা কাটা লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী সুলেমান পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করে পালিয়ে যায় সুলেমান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কেক কাটে নেতাকর্মীরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাথা ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বললেন ছাত্রলীগ নেতারা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল নির্মাণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রামের মানুষ। তবে পরিকল্পনাবিদরা বলছেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা সিটি কর্পোরেশনের নেই, তাই পৃথক কর্তৃপক্ষ গঠন করে এটি বাস্তবায়নের পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। আজকের এই যে ঘোষণা, যেটি বলেছেন যে এখানে মেট্রো রেল হবে, সুতরাং চট্টগ্রামবাসীও মনে করেন যে মেট্রো রেলটি হবে, কিন্তু হতে হলে সেটি কীভাবে হবে, উপর দিয়ে হবে না মাটির নিচ দিয়ে যাবে, কোনটি হবে এবং এটি কতটুকু জরুরি চট্টগ্রামে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, তিনি আমার সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলছি। আপনার কাছে জানতে চাই, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে মেট্রো রেল করার কথা, এটি কতটুকু জরুরি আর এটি কিভাবে সম্ভব, আসলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া? এটি মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রতি সদিচ্ছার আবারও প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, এবং একজন রাষ্ট্রনায়ক বা একজন জনপ্রতিনিধি তার দৃষ্টিভঙ্গিটা থাকবে জনগণের চেয়ে অনেক সামনে, অনেক আগে, উনি অনেক আগেই ভাববেন। এবং একটি নগরের পরিকল্পনা সেটি হয়তো হয় টোটালি, আমি 50 বছর 100 বছর পরের ভাবনা ভেবেই নগর পরিকল্পনা করতে হয়, কিন্তু আমাদের নগরগুলিতে কি হয়, যখন যে নগরের যেই ডিপার্টমেন্টের যে দায়িত্বে থাকেন তিনি তার লোকরঞ্জনবাদের উৎসাহিত হয়ে মানুষকে দেখানোর জন্য কিছু একটা করতে চান, খণ্ডিত খণ্ডিত পরিকল্পনা, খণ্ডিত খণ্ডিত বাস্তবায়ন, এটি ভবিষ্যৎকে একেবারেই অসম্ভব করে তোলে। এই মেট্রো রেলটি এখন চট্টগ্রামের জন্য অত্যন্ত প্রয়োজন, অথচ এই মুহূর্তে মেট্রো রেলের সম্ভাব্যতাকে অনেকটুকু জটিল করে ফেলেছে চট্টগ্রামের ইতিমধ্যে হয়ে যাওয়া ফ্লাইওভারগুলি এবং যে এক্সপ্রেস ওয়েটি এয়ারপোর্ট পর্যন্ত হচ্ছে, সেটি কিন্তু মেট্রো রেলের আমাদের অবস্থাটাকে অনেকটুকুই বাধাগ্রস্ত করে ফেলেছে। এবং মেট্রো রেল যদি আমার এখন করা হয়, আমরা এই জিনিসটাকে রেখে খুব ইফিসিয়েন্ট মেট্রো রেল কিন্তু করতে পারবো না। এর মধ্যে এখন যদি এই মেট্রো রেলকে করতে হয় বিদ্যমান ফ্লাইওভারগুলিকে রেখে, তাহলে মেট্রো রেলের বাস্তবায়নটা ফুল ইফিসিয়েন্টলি আমরা করতে পারবো না। আর একইভাবে আমাদের সিউরেজ প্রকল্পও কিন্তু বাস্তবায়নের পথে প্রায়, মানে একেবারে শুরু হওয়ার পর্যায়ে আছে। এই সিউরেজ প্রকল্পগুলো কিন্তু মেট্রো রেলের পথটাকে কিছুটা রেস্ট্রিকশন দিয়ে ফেলবে, কিন্তু একটি নগরের জন্য এই সামগ্রিক পরিকল্পনা একসাথে করা দরকার, কোঅর্ডিনেট রয়ে করা দরকার, সেটি না করে খণ্ডিত খণ্ডিত পরিকল্পনা, খণ্ডিত খণ্ডিত বাস্তবায়ন, এবং এতে আমাদের ভবিষ্যৎ প্রয়োজনীয় জরুরি কাজটিকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি। আর মেট্রো রেল সম্বন্ধে ইতিমধ্যে যে উদ্যোগগুলি হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেট্রো রেলের একটি প্রেজেন্টেশন হয়েছিল একটি কনসাল্টিং ফার্মের, আমি মনে করি সেই প্রেজেন্টেশনটি আমি যা দেখেছি সেখানে কিছুই ছিল না। কাজে সিটি কর্পোরেশনও এটি করতে পারছে বা করার মতো বাস্তব অবস্থা এসেছে এটিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সিডিএরও এই অবস্থাতে কিন্তু বাস্তবায়ন যোগ্য কোনো অবস্থা তাদের নেই, এবং মেট্রো রেলের মতো একটি প্রকল্প তৈরি করে সেটিকে রক্ষণাবেক্ষণ এবং চালু রাখা, অপারেশন করা সিটি কর্পোরেশন এবং সিডিএর বর্তমান সক্ষমতাও নেই। এটির জন্য কি আলাদা একটা কর্তৃপক্ষ করে, একটা কোম্পানি গঠন করে সরকারি উদ্যোগে এই কাজটি করতে হবে। খাগড়াছড়িতে যুবলীগ নেতা ইমরান হোসেনকে অপহরণের প্রতিবাদে মানিকছড়ি উপজেলায় আওয়ামী লীগের ডাকা সড়ক অবরোধ চলছে। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে নিখোঁজ ইমরান হোসেনের অক্ষত অবস্থায় সন্ধান না পাওয়া পর্যন্ত রাজপথে অবস্থানে হুঁশিয়ারি দেওয়া হয়। মানিকছড়ি থানার ওসি শাহানুর আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গত 1 জানুয়ারি সন্ধ্যায় মানিকছড়ি থেকে নিখোঁজ হয় স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেন। পরের দিন বাড়ির পাশের জঙ্গল থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার হলেও এখনও ইমরান হোসেনের কোনো খবর পাওয়া যায়নি। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ থেকে শুরু হল ট্রাফিক সেবা সপ্তাহ 2022। সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধন শেষে সিএমপি কমিশনার আমার গাড়ি নিরাপদ উদ্যোগের আওতায় রেজিস্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রমের সূচনা করেন। আমার গাড়ি নিরাপদ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত নগরীর প্রায় 12,500 গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নগরীর সকল সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনুমাঝির ঘাট থেকে হালদার মোহনা পর্যন্ত এলাকার রক্ষা এবং নদীর তীর থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। দুপুরে কর্ণফুলী নদীতে ভাসমান নৌকায় আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানায় চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক আলিউর রহমান কর্ণফুলী দখলের চিত্র তুলে ধরেন। এ সময় তারা বলেন, কর্ণফুলী নদীর কিছু কিছু জায়গায় অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। গত অক্টোবর মাসে জেলা প্রশাসক এক মাসের মধ্যে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন, তবে আজ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি। সুফি চর্চা প্রচার ও প্রসারে মাইজ ভান্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছরই প্রবর্তন করা হয় সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারী স্বর্ণপদক। সর্বমোট 4টি ক্যাটাগরি এই স্বর্ণপদক প্রদান করা হয়। গেল 31 ডিসেম্বর ফটিকছড়ি মাইজ ভান্ডার শরীফে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি আওলাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজ্জাদ আনশিল দরবারে কাউসুল আজম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী। এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।